আজকে আমি পরম করুণাময় আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আপনারা আমাদের আমাকে সম্মানিত করেছেন, পৃথিবীতে সম্মানিত লোকরাই সম্মান দিতে জানে। আমি যদি কাউকে সম্মান না করি, আমাকে কেউ সম্মান করবে না। আমার এই প্রতিষ্ঠানে আগমন 1991 সনে। আজকে আমার 33 বছর পার হয়ে গেছে। এই প্রতিষ্ঠানে আজকে আমার 11 শ্রেণীর কলেজের ক্লাস ছিল, ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস। আমি তাদেরকে বললাম, তো হাসতে হাসতে বললাম, তোমাদেরকে যাদেরকে পড়াচ্ছি তোমাদের মা বাপকেও আমি পড়িয়েছি। এখানে যারা আছেন আমার সম্পর্কে জানেন, আমি সবসময় বক্তৃতা বিমুখ লোক এবং আমি ঝামেলার থেকে আড়ালে থাকি সবসময়। এই প্রতিষ্ঠানে এতগুলো বছর, প্লিজ, এই প্রতিষ্ঠানে এতগুলো বছর কাটিয়েছি। আমার বিশ্বাস, ইনশাল্লাহ, লোকালিটি বলেন, স্টুডেন্ট বলেন, শিক্ষক বলেন, নেতৃবৃন্দ বলেন, কয়েকটা সরকার তো আমার হাতে পার হয়েছে, কেউ আসি সামনে দাঁড়াই কোনোদিন, স্যার আপনি এই কাজটা ভুল করেছেন, এই কাজটা কেন করেছেন, ইনশাল্লাহ দাঁড়ায় নেই। আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখে ততদিন যেন সৎ, ন্যায় এবং অন্যায়ের প্রতিবাদ করে বেঁচে থাকতে পারি, সে তৌফিক যেন দান করেন। আমি এই প্রতিষ্ঠানের এমন কোনো কাজ নাই আমি করি নাই, প্লিজ আপনাদের শান্ত হন। প্রতিষ্ঠানের অডিট থেকে শুরু করে তদন্ত থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেটা আমি করি নাই। আমি একবার মেম্বার ছিলাম, তখন সাদেক হোসেন খোকা ভাই মন্ত্রী মেয়র, তো আমি সর্বকনিষ্ঠ ছিলাম, আমাকে প্রিন্সিপাল স্যার প্রায় পাঠাইতেন ওনার কাছে, আমিও মেম্বার ছিলাম সেই হিসাবে যাইতাম। উনি আমাকে যেভাবে বাই নেম জানতেন এবং আমাকে বেডরুমে নিয়ে যেতেন, বলে স্যার আসছে বেডরুমে নিয়ে আসো। আমি কৃতজ্ঞতা জানাই ওনাদেরকে যে আমার মতো একজন নগণ্য শিক্ষককে একজন মেয়র মন্ত্রী ভিতরে আসতে বলে, ঘরের ভিতরে একবারে উনি লুঙ্গি পরা শোয়া, সেখানে আমাকে ডেকে নিত। তো এই সমস্ত সম্মানগুলো আসলে আপনাদের জন্য হয়েছে। আমি ইংরেজিতে একটা কথা বলবো যে আই এম নট অ্যাফ্রেড অফ ডুইং হোয়াট আই থিঙ্ক টু বি ট্রু অ্যান্ড জাস্ট, যেটা সত্য যেটা ন্যায় সেটা আমি করতে ভয় পাই না। আমি ইনশাল্লাহ, আমাকে যদি আপনার সুযোগ দেন, এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা অনিয়ম আমি আপনাদের বের করে দেব, ইনশাল্লাহ বের করে দেব। কারণ আমি আমি আল্লাহর কাছে হাজির নাজির জানি বলছি, আমি নিজেই কোনোদিন অন্যায় সাপোর্ট করি না, অন্যায় করি না, ভুলে হলে হতে পারে কখনো, কিন্তু কাউকে অন্যায় করতে দেখলে আমি সেটাকেও প্রতিহত করার চেষ্টা করি। শিক্ষক হিসাবে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছি, আমি কিন্তু একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, আমাকে মনে রাখতে হবে আমার ছাত্ররা, আমার শিক্ষকেরা আমার মতোই। এই শিক্ষা প্রশাসন সম্পর্কে একটা ইংরেজি ওয়ার্ড আছে যেটা আমরা বিএড এমএ, আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষা প্রশাসন ও মাস্টার্স করেছি, আবার অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করেছি। সেখানে আমরা ট্রেনিংগুলোতে দেখেছি যে যিনি দায়িত্ব পান, প্রধান হবেন, তিনি কিছু না, হি অর শি ইজ হ্যাড অ্যামাং দ্য ইকুয়াল, অর্থাৎ কয়েকজন ইকুয়ালের মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হলো। আমি মনে করি আমার এই পদে এখানে আরও অনেকে আছে, আমার আপা আছে, অনেক টিচার আছে আমার পদে, কিন্তু আমাকে আপনারা দায়িত্ব দিয়েছেন অ্যাজ এ সিনিয়র মোস্ট হিসাবে। আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। আমি আর বেশি বক্তৃতা দিব না, এমনি আমি কথা কম বলি। আমার যারা শিক্ষার্থী আছে, ছাত্ররা আছে, তাদেরকে বলবো তোমাদের দায়িত্ব হচ্ছে
তহিন কিন্তু আমার ছাত্রী, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আমরা ভিতরের দিক দেখব, তোমরা বাইরের দিক শান্ত করে দাও আমাদেরকে, ভিতরে দেখব। এবং এবং তোমরা জানো এই যে গভর্নমেন্ট আসছে বাংলাদেশে, এরকম ক্যাটাগরি গভর্নমেন্ট কখনো ছিল না। দুজন ছাত্র প্রতিনিধি আছে সেখানে, ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে তোমাদেরও প্রতিনিধি থাকবে। পরিশেষে যেহেতু কথা আর বেশি বলতে পারছি না, পরিশেষে বলবো, যারা এই ছাত্র আন্দোলনে সহস্রাধিক, আমি প্রতিদিন নামাজে কান্না করতাম এই যে আমার ছেলেগুলোকে মেরে ফেলতেছে, সহস্রাধিক শিক্ষার্থী শহীদ হয়েছে, হ্যাঁ সহস্রাধিক এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়তেছে, আরও অনেক আছে। এবং যারা আহত হয়েছে প্রত্যেকের জন্য আমার আন্তরিক দোয়া, এবং যারা ইন্তেকাল করে তাদের জন্য কি মাগফিরাত কামনা করছি, দোয়া তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা গার্ডিয়ান যাদের সন্তান হারিয়েছে তারা যেন এই শোক বইতে পারে, আল্লাহ তাআলা তাদের সে তৌফিক দেন। পরিশেষে আমি কিছু কথা বলেছি, আপনাদের যদি কারো মনে কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, যেহেতু আমি প্রফেশনাল বক্তা নই, কথা একটু কম বলতে চাই। এবং আমি যে এখানে বসে আছি, আমি চেষ্টা করি সবসময় পাঁচ ওয়াক্ত মুর্দি নামাজ পড়তে, এটা আমার দীর্ঘদিনের অভ্যাস, চেষ্টা করি। তো এখানে বসে এখন আমি চিন্তা করছিলাম যে আমি মুর্দি যাবো কীভাবে, আমার তো আজান দিলে আমার কিন্তু মুর্দি দিতে হয়, তো আপনারা ক্ষমাসম্মত দৃষ্টি নেবেন, আমি আজান দিলে মুর্দিও চলে যাব। আমি যতদিন বাঁচি ইনশাল্লাহ, হ্যাঁ ততদিন বাঁচি, আমি এটা বন্ধ করে দিয়ে আমি মুর্দিও চলে যাব। হ্যাঁ, তো আপনারা আবার মনে করবেন না যে অন্য কিছু, আমি সব কিছু আপনাদেরকে বলে জানিয়ে বলছি যে আমি আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে, আপনাদের মাধ্যমে আমাকে সম্মানিত করেছে। ইংরেজি একটা কথা আছে, ট্রুথ শ্যাল বি প্রিভেল ইন দ্য লং রান, সত্য শেষে হলেও বিজিত হয়, সত্যটা শেষ হয়ে এইটাই আমরা দেখলাম, সত্য বিজয়ী হবে, সত্য টিকে থাকবে। হ্যাঁ, এবং ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট, এবং সত্য সুখ সবসময় বিদ্যমানই থাকবে, অসত্য সাময়িক থাকবে এবং সেটা টিকবে না, অসত্য অসাময়িক থাকবে সেটা কিন্তু টিকবে না, মিথ্যা সাময়িক থাকবে টিকবে না, কিন্তু টিকবে সত্য ন্যায় নিয়ম। আমি চেষ্টা করব এই প্রতিষ্ঠানের আগাগোড়া আমার সব জানা আছে, আমি সবাই সহযোগিতা কামনা করছি, সবাই যদি সহযোগিতা করেন আমার পক্ষে ইনশাল্লাহ অনিয়মগুলো দূর করে ন্যায় প্রতিষ্ঠা করা সহজ হবে। সবাইকে আর বিরক্ত করবো না, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন এবং সব কাজে সহযোগিতা করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।